হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কদিন আগে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার গোল্ড কালেকশন নিয়ে, তোমরা সেটা অনেক পছন্দ করেছিলে আর আমাকে এটাও বলেছিলে যে আমি যেন ওগুলো পরে দেখাই। তেমন একটা তো পরা হয় না, বাট আমাদের পাড়ে আজকে পুজো, তাই ভাবলাম আজকে তোমাদের গয়নাগুলো পরে দেখাই। আগে বলো তো আজ আমায় কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো এই হারটা আমার বাবার দাবা, আমার বিয়েতে আমার ভীষণ পছন্দের, তো এটা আমি ম্যাক্সিমাম পরি, আমার ভীষণ ভালো লাগে। আজকে দেখো আমার এই শাড়ির সঙ্গে এই হারটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ করে যাচ্ছে। আজ কিন্তু আমি একদম সিম্পল লুক রেখেছি, আর যেহেতু পুজো তাই একদম চওড়া করে সিঁদুর আর লাল বড় টিপ পরেছি, আর এমনিতেও লাল টিপ আর সিঁদুর পরলে লুকটা সুন্দরই লাগে। তো ভাবছি আমি একটাই হার পরবো, আর পরবো না, কারণ আমি সিম্পল লুকটা রাখার চেষ্টা করছি। তো এরপরে পরবো কানের দুল, আর এই ঝুমকোটা আমার সব থেকে প্রিয়, ভীষণ সুন্দর। এই ডিজাইনটা আমার মায়ের পছন্দ করা, আর দেখো ঝুমকোটা কিন্তু খুবই সুন্দর। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা এরকম চওড়া সিঁদুর পরতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আমার তো খুব পছন্দ করি, পুজো পার্বণ দিনে আমি পরি, কিন্তু রেগুলার বেসিসে পরা হয় না, আর যখন পরি না আমার ভীষণ ভালো লাগে, মুখটা খুব সুন্দর লাগে। আর দেখো কানেরটা কিন্তু আমি পরতে ভীষণ ইজি, খালি পিছনে একটুখানি লকটা লাগাতে হয়, ওটা যাকে হোক লাগ দিয়ে লাগিয়ে নেবো। দেখো এই যা সামান্য এটা পরে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এবার পরতে হবে হাতে চুড়ি, তো এই চুড়িটা মানে এই যে বাউটিটা, এটাও কিন্তু আমার বাবা আমাকে বিয়েতে দিয়েছিলেন, আর বিয়ের সময় তো আমি একটু রোগা ছিলাম, তখন ভালো হতো, এখন একটুখানি টাইট হয়, মানে একটু মোটা হয়ে গেছে আর কি। তো দেখো হাতটা একটু ফাঁকা লাগছে, তো ভাবছি আর একটা চুড়ি পরবো, চুড়ি না চুড় পরবো। আর এই চুড়টা আমাকে আমার শাশুড়িমা দিয়েছিলেন আমার বিয়েতে, তো এটাও আমার খুব পছন্দের। এটা খুব একটা পরা হয় না, বাট হাতটা যেহেতু একটু খালি খালি লাগছে তাই ভাবছি এটাও পরে নিই। তোমাদের কিন্তু এগুলো আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম, আগের ভিডিওতে। দাঁড়া দাঁড়া, আগে বলে দিই যে হাতে পলে নেই কেন। আসলে পলাটা আমার হাতে এখন টাইট হয়, তাই পলাটা আর পরা হচ্ছে না, আর নতুন আনা হচ্ছে না, বাট এবার নতুন পলা নিয়ে আমি পরে নেবো হাতে। আর এটা কিন্তু দেখো আমি খেলটা হারিয়ে গেছিলো, মানে পড়তে গিয়ে পড়ে গেছিলো, তাই না একা একা পড়তে ভীষণ অসুবিধা হয়, তা অনেক কষ্ট পরে নিলাম। তো এবার বাকি আছে হার, তো দেখি এই হারটা পরে কেমন লাগে, কয়েকটা ফাঁকা ফাঁকা লাগছিলো, আমি জাস্ট ট্রাই করে দেখছি, ভালো আছে। বাট এটা যদি একা পড়তাম মানে সিম্পল পড়তাম ভালো লাগতো, কিন্তু এটা একসঙ্গে দুটো ভালো লাগছে না, তাই ভাবছি এটা আর পরবো না, এটা নেক্সট টাইম যখন অন্য কোনো হবে তখন পরবো। তো এটা রেখে দিই, এবার বাকি আছে আংটি। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার গয়নাগুলো তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু কমেন্ট করে জানিও। এটা আমাকে আমার পিসি শাশুড়িমা দিয়েছিলেন আমার বিয়েতে, আর এই রিংটা আমার বাবা আমাকে দিয়েছিলেন আমার বিয়েতে, আর এটা হচ্ছে আমার বর আমাকে দিয়েছিল। তো এই তিনটে রিং আমার ভীষণ পছন্দ, আপাতত তিনটেই পরি। আর আমি না বুঝতে পারছিলাম যে ঠিকঠাক পড়ছি কিনা, মানে আমার না ঠিকঠাক সেটিং হচ্ছিল না, কিন্তু আমি ভুলবশত একই আঙুলে বারবার একই আংটি পরে নিয়েছিলাম, মানে আমি ঠিক কনফিউজ না, আর আমার এতটাই লেট হয়ে গেছিলো যে তাড়াহুড়োতে আমি ঠিক বুঝতে পারছিলাম যে কী করছি, বাট আমার যেটা পড়েছিলাম সেটাই আমি কমফোর্টেবল ফিল করছিলাম বলে আমি সেই আঙুলেই পড়লাম। তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো টাটা, বাই বাই। আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি খুব বেশি ভালো লাগে তবে একটা ছোট্ট করে শেয়ার করে দিও। আর হ্যাঁ লাস্ট আমি এই নূপুরটা, এটা কিন্তু মাস্ট পড়তেই হবে, আমার নূপুর পড়তে খুব ভালো লাগে। চলো চলো টাটা, বাই বাই।